नमस्कार, आमी एस्ट्रोलॉजर सुकान्त मान्ना। आपनी जदि वृश्चिक राशि अथवा वृश्चिक लग्ने हुए थाकें, एकटी परिवर्तन आसछे आपनादेर जीवने। ये परिवर्तनटा आपनारा सेप्टेम्बर मास थेकेई अनेकटा बुझते पारबेन, कारण 31 अक्टोबर 2023 राहु घर परिवर्तन करछे, आपनार षष्ठ स्थान थेके पंचम स्थाने गोचर होच्छे। मने राखबेन, एई राहु गोचर होच्छे दुई एकटी मास नय, 2025 সালের মাঝামাঝি পর্যন্ত রাহু এখানে অবস্থান করে থাকবে। তো এই যে রাহু আপনার পঞ্চম স্থানে গোচর হচ্ছে, কিছু ক্ষেত্রে অবশ্যই পজিটিভ, কিছু ক্ষেত্রে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে। রাহু রহস্যময় গ্রহ, ছলনাময় গ্রহ, যে গ্রহের পূর্বানুমান থাকে। আপনারা যদি ধর্মীয় শাস্ত্র অনুধাবন করেন, সেখানে জানতে পারবেন রাহু কেতু কিন্তু একজনই, সেটি হলো সরভানু নামে এক অসুর। যখন সমুদ্র মন্থন হয়, তখন সমুদ্র মন্থনের ফলে অনেক কিছুই পাওয়া গিয়েছিল, কিন্তু তার মধ্যে বিশেষ একটি পাওয়া গিয়েছিল, সেটি হলো অমৃত। অমৃত ভাণ্ডার পাওয়া গিয়েছিল এবং যথারীতি ঠিক হয়েছিল, এটি দেবতা অসুর সবাই পান করবে। প্রথম সারিতে দেবতারা পান করছিলেন, সেই সময় সরভানু নামক অসুরটি দেবতার ছদ্মবেশে দেবতার শাড়ির মধ্যে প্রবেশ করে অমৃত খেয়েও নিয়েছিল। কিন্তু ভগবান বিষ্ণু নারায়ণ যখন জানতে পেরেছিলেন, সুদর্শন চক্র দিয়ে সরভানুর গলা ছেদ করেছিলেন। তাই উপরের অংশটা রাহু এবং নিচের অংশটা কেতু, তাই বুঝতেই পারছেন এই ছলনাময় গ্রহের মধ্যে কতটুকু পূর্বানুমান আছে। তাই যে আপনার পঞ্চম স্থানে প্রবেশ করছে 31 অক্টোবর 2023, কিছু ক্ষেত্রে অবশ্যই আপনাদের ভালো, কিছু ক্ষেত্রে অবশ্যই সতর্কতা অবলম্বন বা কিছু উপায় আপনারা করতে পারেন। পঞ্চম স্থানে অবস্থান করছে আপনারা যারা লড়াইতে ইন্টারেস্ট রাখেন, কারণ রাহু জানবেন এমন একটি ছায়া গ্রহ, আপনাকে হঠাৎ করে কিছু দিতে পারে এবং হঠাৎ করে কিছু সমস্যাও সৃষ্টি করতে পারে। পঞ্চম স্থানে প্রবেশ করছে এবং পঞ্চম স্থানে এই যে প্রবেশ করছে, গোচরে প্রত্যেক মাসে গ্রহের অবস্থান দেখতে হবে, সেই অনুযায়ী কোনো মাসে আপনার জীবনে ভালো সময় নিয়ে আসতে পারে। তবে এই যে পঞ্চম স্থানে রাহু গোচর হচ্ছে, লটারি পাওয়ার সম্ভাবনা যেমন আছে, তেমনি এই সমস্ত ক্ষেত্রে যদি আপনি কিছু ইনকাম করেন, তাহলে কিন্তু আপনার মধ্যে আরও এনার্জি তৈরি হবে এই সমস্ত ক্ষেত্রে। তাই নিজেকে নিয়ন্ত্রণ রেখে এই সমস্ত ক্ষেত্রে, ফাটকা বিজনেস বলুন বা এই লটারি এক্সেট্রা এক্সেট্রা, এরকম ক্ষেত্রে নিজেকে একটু নিয়ন্ত্রণ রাখবেন, কারণ ফাটকা পয়সা কিছু পেয়ে যাবেন। এই সময় এই যে রাহু প্রবেশ করছে, কূটনৈতিক বুদ্ধি যথেষ্ট আপনার মধ্যে থাকবে। যে কোনো পরিস্থিতিতেই পড়ুন না কেন, কূটনৈতিক চিন্তাভাবনা সেটি কিন্তু আপনার মধ্যে যথেষ্ট দেখতে পাওয়া যাবে। এবং এই সময়কালের মধ্যে, অর্থাৎ এই 2025 সাল মাঝামাঝি পর্যন্ত থাকবে, এই সময়কালের মধ্যে সরকারি যে সমস্ত সুযোগ সুবিধা থেকে আপনি বঞ্চিত হয়েছিলেন, সেরকম সুযোগ সুবিধা সেগুলো অবশ্যই পাবেন। আপনার যদি মা থাকেন, মায়ের দিক থেকে, মাতার দিক থেকে যথেষ্ট সুযোগ সুবিধা, ফ্যাসিলিটি, ভালোবাসা সবই পাবেন। এই সময়কালের মধ্যে সন্তান প্রাপ্তির দিক থেকে বলতে হলে, বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে সন্তান প্রাপ্তির জন্য চেষ্টা রাখছেন, আপনারা এই সময় দত্তক এই ধরনের আপনারা সন্তান নিতে পারেন, সেই যোগটা কিন্তু থাকছে। তবে আপনারা যারা বিবাহিত হয়েছেন, বেশি দিন হয়নি আপনাদের বিবাহ জীবন, বিবাহিত জীবন, আপনারা সন্তান নিতে চাইছেন, সেক্ষেত্রে কিন্তু একটু সমস্যা সৃষ্টি হতে পারে, কারণ এই যে রাহু পঞ্চম স্থানে গোচর হচ্ছে, যার ফলে আপনারা স্বামী স্ত্রী দুজনেই আপনারা নবগ্রহ মন্দিরে পূজা দেবেন, সেটি আপনাদের ক্ষেত্রে সন্তান নেবার ক্ষেত্রে সেটি কিন্তু ভালো হবে। সন্তানের শরীরশাস্ত্র নিয়ে যাদের সমস্যা আছে, একটু কিন্তু চিন্তাবৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকছে। এবং এই সময়কালের মধ্যে আপনারা যারা কর্মমুখী শিক্ষা নিচ্ছেন, অপরচুনিটি আপনারা পাবেন, এবং সাধারণ এডুকেশনও যারা রয়েছেন, আপনারা ভালো ক্ষেত্রে, রিসার্চ ক্ষেত্রে সুযোগ পেতে পারেন। তবে যে ক্ষেত্রে আপনি সুযোগ পান না কেন, এই যে সুযোগটা পাবেন সেটি আপনার মনের মধ্যে যথেষ্ট থাকবে। সেখানে কিন্তু যে সুযোগ পেয়ে আপনাকে যে কারণে সুযোগ নিয়েছেন, সেই শিক্ষাটা চালিয়ে যেতে হবে, সেটা কিন্তু মাঝে মধ্যে ব্রেক দেখাচ্ছে, ততটা কিন্তু মনসংযোগ থাকবে না।
এই সময়কালের মধ্যে আপনারা শরীর স্বাস্থ্যের দিক থেকে একটু সাবধানতা অবলম্বন করবেন, কোনো কিছু ক্ষেত্রে ইগনোর করবেন না শরীর স্বাস্থ্যের দিক থেকে। এই যে পঞ্চম স্থান, এটি হচ্ছে দেবগুরু বৃহস্পতির স্বক্ষেত্র আর শুক্রের উচ্চ ক্ষেত্র। তাই ভালোবাসার সম্পর্কের মধ্যে যারা আছেন, ভালোবাসার সম্পর্ক কিছুটা হলেও আপনাদের মধ্যে একটু বোঝাবুঝি হওয়ার সম্ভাবনা থাকছে। তবে এই যে পঞ্চম স্থানে রাহু থাকছে, ভালোবাসার নতুন প্রস্তাবও আপনারা পাবেন এই সময়কালের মধ্যে। এই 2025 সালের মাঝামাঝি পর্যন্ত রাহু এখানে অবস্থান করে থাকবে। নিজের লাইফস্টাইল একটু চেঞ্জ করার প্রবণতা থাকবে, অর্থাৎ মনের মধ্যে যে সমস্ত ইচ্ছাগুলো আছে, যাহাই অর্থ ব্যয় হোক, সেই সমস্ত করার প্রবণতা আপনার মধ্যে থাকবে। যদি আর্থিক দিক থেকে আপনার ভালো আপনি হন, সেক্ষেত্রে অবশ্যই এই আর্থিকটাকে নিয়ন্ত্রণ রেখে আপনি করতে পারবেন, তা নাহলে এই সমস্ত ক্ষেত্রে আর্থিক ব্যয় একটু বেশি হওয়ার সম্ভাবনা থাকছে। জ্যোতিষশাস্ত্রের গভীরে যদি প্রবেশ করা যায়, এই পঞ্চম স্থানে কিন্তু তিনটি নক্ষত্র অবস্থান করে আছে, পূর্ব ভাদ্রপদ, উত্তর ভাদ্রপদ এবং রেবতী, অর্থাৎ বৃহস্পতি, শনি এবং বুধ। যখন রাহু এই সমস্ত নক্ষত্রে অবস্থান করবে, তখন দেখতে হবে গোচরে এই সমস্ত গ্রহগুলো কোন অবস্থানে আছে, সেই অনুযায়ী কিন্তু আপনারা ফল পাবেন। তার জন্য অবশ্যই মাসভিত্তিক রাশিফল দেখবেন, সাবস্ক্রাইব করে রাখবেন। এই যে পঞ্চম স্থানে রাহুর গোচর হচ্ছে, যার ফলে আপনারা জন্মকালীন কুণ্ডলীতে যদি আপনার রাহু কোনো নেগেটিভ পজিশনে থাকে বা নেগেটিভ ফল দিচ্ছে বলে আপনার মনে হয়, আপনারা কিছু একটা বুঝতে পারবেন, একটি চেঞ্জ কিন্তু এই সেপ্টেম্বর মাস থেকেই বুঝতে পারবেন। অক্টোবর 31 তারিখে ঘর পরিবর্তন করছে, আপনারা শ্বেতচন্দনের তিলক লাগাতে পারেন, হনুমানজির পূজা করতে পারেন, ভগবান শিবজির পূজা করতে পারেন, সেটি আপনাদের ক্ষেত্রে ভালো হবে। এবং এই পঞ্চম স্থানে রাহু অবস্থান করছে, আপনারা ঘরের মধ্যে রূপার কয়েন রাখবেন, সেখানে একটি বিশেষ চিহ্ন থাকবে, হাতির চিহ্ন, হাতির চিহ্ন থাকবে, যেটি আপনাদের ক্ষেত্রে ভালো হবে, খারাপ নয়, এটি আপনারা করতে পারেন। এবং এই সময়কালের মধ্যে যারা ক্যারিয়ার নিয়ে যথেষ্ট আশাবাদী আছেন, আশাবাদী যথেষ্ট আপনি থাকবেন, তবে এই পঞ্চম স্থানে রাহু প্রবেশ করছে মানে কি, কোনো কিছু বিষয়ে আপনার মধ্যে যথেষ্ট এনার্জি তৈরি হবে, অর্থাৎ সমস্ত কিছু বড় বড় চিন্তাভাবনা থাকবে, সে আপনি সেটিকে নিয়ে কি করবেন না করবেন পরের বিষয়ে, চিন্তাভাবনা বড় বড় থাকবে, কোনো কিছু করবেন, সে জিনিসটা যতটুকু না করবেন তার থেকে যে ইনস্ট্রুমেন্ট যতটুকু লাগে সেগুলো কিন্তু আগে থেকেই আপনি জোগাড় করে রাখবেন বা হাজির করবেন, যে কোনো প্রকারে কিনে হোক যাই হোক। পঞ্চম স্থানে রাহু থাকছে, ছোটো ছোটো জিনিস মনে ধরবে না, বড় বড় চিন্তাভাবনা, বড় বড় জিনিস এইরকম কিন্তু মনের মধ্যে আপনাদের আসবে। আপনারা যারা সতর্ক থাকবেন, আপনারা যারা ঘর বাড়ি নেবেন ভাবছেন, কিনবেন ভাবছেন, কোনো গাড়ি কিনবেন, মনের ইচ্ছা সেটি পূরণ করার ইচ্ছা কিন্তু থাকবে আপনার মধ্যে, তৈরি হবে, চাহিদা তৈরি হবে মনের মধ্যে। এই সমস্ত যখন কিনবেন, লোন করে যদি কেনেন, সেক্ষেত্রে আপনার আর্থিক উৎসটা দেখে কিনবেন, অর্থাৎ আপনার আর্থিক ইনকাম কেমন হচ্ছে, ইনকাম কি একভাবে থাকবে, তাহলে আপনি লোন নিয়ে করতে পারেন, অবশ্যই মনের ইচ্ছা পূরণ করতে পারেন। কিন্তু অযথা লোন নিয়ে তা নাহলে কিন্তু লোনে জর্জরিত আপনারা হয়ে যেতে পারেন, মনে রাখবেন। তাই যদি আপনার আর্থিক ইনকাম উৎস ভালো থাকে, সেক্ষেত্রে অবশ্যই আপনি নিয়ে করতে পারেন। যাই হোক, রাহু পঞ্চম স্থানে প্রবেশ করছে মানে কিছু ক্ষেত্রে অবশ্যই ভালো, কিছু ক্ষেত্রে সতর্কতা, সেটি অবশ্যই আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে। আর মাসভিত্তিক রাশিফল অবশ্যই দেখবেন, সেখানে প্রত্যেকটা মাসের রাশিফল রাহু কী ফলাফল দিতে পারে সেখানে অবশ্যই জানতে পারবেন। তার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।